বিছানা সত্যি খুব একা একা লাগছে গো, যদি তুমি থাকতে তাহলে আমাকে এই জিনিসগুলো করতে হতো না, মানে করতাম না, তুমি তো করতে গুলো। তো তাই তোমাকে খুব মিস করছি, তবে মানুষকে তো যেতেই হবে। হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো আজকে আমি সকালে আবার স্টার্ট করে দিচ্ছি ব্লগটা। তো দেখতেই পাচ্ছ আমি এখানে নিয়ে নিয়েছি ছাতু, ছাতুর জল। তো ছাতু গুলিয়েছি, তো এই ছাতুটা আমি এখন খাবো, মানে পান করবো। এখানে আমি দেখো ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি একটা, তো এখানে ডিম সিদ্ধ হচ্ছে একটা। তো চলো, এখনো ঘরের কাজ পড়ে আছে, ওগুলোকে আমি কমপ্লিট করে নিই, তারপরে তোমাদের কাছে আর ব্যাক আসি। চলে এসো। তো বন্ধুরা দেখো আওয়াজ শোনা যাচ্ছে না, কারণ ওখানে হচ্ছে ছাদ ঢালাই হচ্ছে, তো ছাদ ঢালাইয়ের জন্য কাজ চলছে, তো সেই জন্য আমার আওয়াজটা ঠিক ক্লিয়ার আসছে না। তো দেখো এখানে বিছানাটা এমনি গুছিয়েছি, এখনো ঝাড়ু দিতে হবে। এটা হচ্ছে চুড়িটার বাক্স, তো এখানে ঝাড়ু আরে সব পড়ে আছে। এখানে চুড়িগুলোকে এইভাবে রাখলাম, কারণ সেরকম জায়গা নেই এখানে রাখার মতো, এত চুড়ি রাখার মতো এখানে জায়গা নেই। এখানে আরেকটা থাকলেও বাট এখানে রাখা যাবে না এতগুলো চুড়ি। তো দেখো জল জল চলে এসছে, তো জলটা ভরে নিয়ে চলো। আমি ভিজিয়ে রেখেছিলাম সারা রাত, তো এটা ভেজানো হয়ে গেছে, এটা একটু কিছুক্ষণ পরে খেয়ে নেব। তো এখানে বাসনগুলো ধুয়ে নেব। রান্নাঘরটা অগোছলো হয়ে গেছে, চলো এগুলো গুছিয়ে নিই। তো বন্ধুরা দেখো ডিমটাকে এবার ছাড়িয়ে নেব। ছাড়ানো হয়ে গেছে ডিম, তো দেখো অবস্থা ডিমটার পুরো ফাঁকা হয়ে গেছে চুঙ্গের মতো। তো যাই হোক আমি প্লেট নিয়ে ডিমটাকে আমি ছুরিতে করে কেটে নিই, ওটা পুরো একদম বাজে হয়ে গেছে, কাটলেও বাজে হয়ে যাবে। তো এক হাতে আমি ফোন ধরে রেখেছি আর এক হাতে কাটছি, যা হোক করে চলো আমি সকালের নাস্তা করে নিই, ডিম সিদ্ধ আর যে কলাইটা ভিজিয়ে রেখেছিলাম ওইটা খেয়ে নেবো। বন্ধুরা আমার ডিম সিদ্ধটা হয়ে গেছে, আমি কেটে নিয়েছি, এবার আমি খেয়ে নেব। তো গাইস তোমরা খাবে তো চলে এসো, দেখো আমি খাওয়া স্টার্ট করে দিয়েছি। তো সত্যি কথা বলতে ডিম সিদ্ধ খেতে খুবই ভালো লাগে, যদি কুসুমটা খেতে পারি। তো কুসুমটাই মানে ফেভারিট, আর ডাক্তার ওটাকে বার করে দিয়েছে। তো যাই হোক কুসুমটাই কি ফেলা হোক, দেখা আছে সেজন্য সেখানে ফেলি।
করছিলাম, যদিও সকালবেলা রোদের এটা হয় না, মাঝে মধ্যে করি। আজকে মনটা ভালো রাখার জন্য আরো বিশেষ করে আজকে সকালবেলা ব্লগটা শুরু করে দিয়েছি, কারণ লিপিকা আজকে নেই, ও বাবার বাড়ি চলে গেছে। তো সেই জন্য আমি মানে কেমন কেমন লাগছে একা একা হয়ে গেলাম। তারপরে দিদিরা আরো আছে, বাট তাদের ফ্যামিলি আছে, তাদের ফ্যামিলি মেনটেন করতে হবে। লিপিকা একা থাকত, আমি একা থাকতাম, সেজন্য দুজনের মানে একসাথে সবসময় টাইমটা কাটাতে পারতাম দুজনে। একটা চলে গেল বলে সেই দিক থেকে আমি একা হয়ে গেলাম। যাই হোক, তো চলো, তো তোমরা তো আছো তোমাদের জন্য, তোমাদের জন্য ভিডিওটা আমি স্টার্ট করে দিয়েছি। ভিডিওটা আজকে দেখো। বন্ধুরা, গ্যাস মুচা রান্নাঘর আরে সব ঝাড়ু টাড়ু দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ সব ঝাড়ু আরে দেওয়া হয়ে গেছে। তো চলো এবার আমি স্নান করে আসি। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি, চলো কিছু খাওয়া যাক। এখন একটা বেজে গেছে, তাই পুজোরে দিয়েছি। হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ বিকেল। তো দেখো, আমি স্নান করার পরে একটু ঘুমিয়ে গিয়েছিলাম, তো উঠে পড়েছি, শরীরটা খুব খারাপ লাগছে। তো ডাক্তারের কাছেও গিয়েছিলাম, ওষুধ দিয়েছে, খাচ্ছি। উঠে মানে মনটা খুবই খারাপ লাগছে, কারণ লিপিকা নেই এই সময়টাই। তো আমি চারতলায় সঙ্গীত দিদি রুমে চলে আসছি, আর দেখো সঙ্গীত দিদি আমাকে কি খেতে দিয়েছে, পকোড়ি বলে এটাকে মনে হয়, তো ওটা আমাকে খেতে দিয়েছে। এই যে সঙ্গীত দিদির একটা বৌদি আসছিলো। তো বন্ধুরা, সবাইকে শুভ বিকেল। দেখো এখন আমি ছাদে আছি, দেখতে পাচ্ছ একটা দিদি ভাই আছে। দেখো আমাকে সঙ্গী দাদি আমাদের দুজনকে একটা জিনিস খেতে দিয়েছে, তো চলো। তো বন্ধুরা, খাবে তো চলে এসো। তো পেছনের আবহাওয়াটা কত সুন্দর লাগছে দেখো গাইস, খুব সুন্দর একটা লাগছে, দেখতে পাচ্ছ। ইউটিউবে দেখি দেব, এখন ছবিগুলো কত সুন্দর পরিষ্কার। ওই পেছনে পেছনে রোদ টোদ নেই তো, দিদিটা ফোনও করেনি বল, মেয়েটা কেমন আছে না আছে। আমি করেছিলাম একবার। তো গাইস সন্ধে হয়ে গেছে, আর আমি এখানে মুড়ি কিনতে চলে আসছি, মুড়ি ডিম আর কি কিনলাম জানি, ছোলা। তুমি ছাড়া সত্যি খুব একা একা লাগছে, যদি তুমি থাকতে তাহলে আমাকে এই জিনিসগুলো করতে হতো না, মানে করতাম না, তুমি তো করতে গুলো। তো তাই তোমাকে খুব মিস করছি, তবে মানুষকে তো যেতেই হবে যে যার কর্মে, তো সে কারণে। চলো বন্ধুরা, দেখো আমি এখানে চপ কিনছি, চপ ডিমের চপ আর এক প্লেট ঘুগনি নেবো। বন্ধুরা এখন বাজে প্রায় 8:30, আমি মানে একটু বসে গল্প করছিলাম, তাই দেরি হয়ে গেছে, আমি 8:30 মতো বেশি হয়ে গেছে, 9:00 বাজতে যাচ্ছে। আমি মুড়ি কিনে আনলাম, ডিম, ছোলা, মানে ভাজা ছোলা কিনে আনলাম, চপ, ঘুগনি, ডিমের চপ কিনে আনলাম। তো আমি এবার এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া করে আমি ছাদিকে যাবো। আমরা সবাই ছাদে মানে হাঁটাচলা করি, তো সবাই যাব, একটু গল্প হবে, হাঁটা হবে। তো চলো এখানে ব্লগটাকে শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানি। টাটা, থ্যাংকস ফর ওয়াচিং, প্লিজ সাবস্ক্রাইব।